আল্লাহর নবী বলছেন ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফিরুন, সবথেকে বেশি কবরের আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি ছবি তৈরি করবে, ছবি প্রস্তুত করবে। বলেছেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কার কথা পাঠ করলাম? বর্তমানে এক কুলাঙ্গার টেলিভিশনের টক শোর মধ্যে বলেছে মুসলমানদের কাবা হলো স্ট্যাজ ভাস্কর্য, এটা নাকি মূর্তি। কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচ। জিয়াউল হাসান, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ, যে কাবা শরীফকে আপনি ভাস্কর্য বলছেন? আরে বেটা, একজন লোক অমুসলিম মূর্তি পূজা করে, মূর্তির উপর আদান দেয় না, দৌড় দেয় না, কাবায় আমরা দৌড়াই, কাবায় আমরা আদান দেই, কাবায় আমরা ঝাড়ু দেই, তোমরা তোমাদের মূর্তির উপর দৌড়াও না, ঝাড়ু দাও না, তাহলে তোমরা মূর্তির পূজা করো আর আমরা কাবায় আল্লাহ রহমতের প্রত্যাশা করি। কারণ কাবা হলো আমাদের পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম ঘর। এর দলিল কোরআনে আছে না নেই? সূরা ইমরান 3 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবার ঘর, আমি সমগ্র মুসলমানের জন্য আমি হেদায়েতের মার্কাজ কাবাকে করলাম, এজন্য আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবাতে আমরা আমাদের মার্কাজ, আমরা আমাদের সেন্টার, আমরা আমাদের আদর্শিক একটি জায়গা মনে করি। কারণ আমরা মনে করি ওই কাবার কাছে গেলে আমরা আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো, সেই জন্য কাবার ওইখানে আমরা যাই। কাবার বরাবর সাত আকাশের উপরে বাইতুল মামুর নামের একটা মসজিদ রয়েছে, এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। আল্লাহ এত ফেরেশতা নাযিল করেন, জীবনে যেই ফেরেশতা একবার নামাজ আদায় করেছে দ্বিতীয়বার আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ পায় নাই। আমরা এই জন্য সেই কাবাকে অনুসরণ করে চলি। সুতরাং যারা এই সমস্ত কথা বলে তারা জাতীয় কুলাঙ্গার, জুড়ে বলে ঠিক না? ঠিক। এবের মতো নিচ, উলাইকা কান আমি বলহুম আবাল, চতুষ্কোট জন্তির চাইতেও নিচ। আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, আমরা মুসলমান হিসেবে আমাদের আকীদা হলো মূর্তির সাথে ভাস্কর্যের সাথে কোন মুসলমানের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। কিলিয়ান নাম কিলিয়ান লা তাহজান 24 ডট মিডিয়া।